আরামবাগের সামাজিক সুরক্ষা যোজনায় কর্মরত কর্মীরা বেশ কয়েক দফা দাবি নিয়ে আরামবাগের মহকুমা শাসকের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করলেন। মূলত তৃণমূল শ্রমিক নেতার হুমকি ও শাসানিকে কাঠগড়ায় তুলছেন তারা। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে আরামবাগে। অভিযোগ, আরামবাগ মহকুমার বেশ কয়েকটি এলাকায় সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পের কাজ চলছিল। বহু বছর আগে বিভিন্ন এলাকায় ওই প্রকল্পের কাজ করার জন্য সরকারিভাবে বেশ কয়েকজনকে নিয়োগ করা হয়েছিল, কিন্তু হঠাৎ করেই INTTUC নেতা শেখ নিয়াজুল ওরফে খোকন এই সমস্ত কর্মীদের নাকি কাজ করতে বাধা দিচ্ছেন। স্থানীয় তৃণমূল কর্মী ও নেতৃত্বরাই নাকি এই কাজ করবে বলেই হুমকি দেওয়া হচ্ছে বলে কর্মীদের অভিযোগ। তাদের দাবি, তারা বহু বছর ধরেই এই কাজ করে আসছেন, কিন্তু হঠাৎ করেই INTTUC নেতা শেখ নিয়াজুল তাদের ওপর বিভিন্ন ভাবে চাপ সৃষ্টি করছেন, এমনকি তাদের কাজ থেকে ছাড়িয়ে দেওয়ারও হুমকি দেওয়া হচ্ছে। এক প্রকার অসহায় হয়েই তারা মহকুমা শাসকের দপ্তরে অভিযোগ দায়ের করেন। দীর্ঘ কয়েক বছর ধরে আমি সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পে কাজ করে আসছি, হঠাৎ করে এই কদিন আমাকে নিয়াজুল্লা বিডিও অফিসে বা আমাকে পঞ্চায়েতে ওপেন গিয়ে প্রধানের সামনে বলে যে তোমাকে কাজ করতে দেওয়া হবে না। সমস্ত এসএলওদেরকে আমি দিয়ে এসএলওদেরকে আইডি পাসওয়ার্ড লক করে দিয়েছি এবং এসএলওদেরকে আমরা কাজ থেকে বহিষ্কার করেছি। তোমাদের কোনো কাজ হবে না। আমরা আমাদের মনোপীত পার্টির ছেলেকে অর্থাৎ INTTUC নেতা ফোকনদার নিজে বলেছে যে আমি পার্টির ছেলে দিকে দিয়ে আমি সমস্ত জিপি এলাকায় কাজ করাবো, ওয়ার্ডে কাজ করাবো, এতে তুমি যদি পঞ্চায়েতে আসো তোমার বিরুদ্ধে আমি কিছু করতে বাধ্য থাকবো। IMW ব্লকে তাকে জানা হয়েছে, ইন্সপেক্টর মিনিমাম হয়েছে, সৌভিক কর্মকারকে জানা হয়েছে এবং ALC অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার যিনি আছেন ওনাকেও জানানো হয়েছে। উনি বলছে দেখুন পার্টি থেকে যদি এইভাবে নিয়োগ করে আমরা সেখানে আপাতত কী করতে পারি এই পজিশনে, তবে ওরা কেউ নাই নিয়োগ করলেও আমরা একমাত্র এসএলওদেরকে চিনি এবং এসএলওদেরকে দিয়ে আমরা কাজটা করতে ইচ্ছি। অন্যদিকে শেখ জিয়ারুল হোসেন নামে অপর এক কর্মীর অভিযোগ, তারা সরকারিভাবে কোনো বেতন পান না, কার্ড অনুযায়ী কমিশন থেকেই তাদের রোজগার, সেই টাকাতেই তারা সংসার চালান। কিন্তু হঠাৎ করে শেখ নিয়াজুল তাদের ফোনে বিভিন্নভাবে হুমকি দিতে থাকে, কাজের কমিশন থেকেই তাদের মোটা অঙ্কের টাকার দাবি করছেন, কিন্তু ন্যূনতম কমিশনের টাকা ওই নেতাকে দেয়া তাদের পক্ষে এক প্রকার কষ্ট হচ্ছে, তাই বাধ্য হয়েই তারা মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছেন। মানে নেতা হিসেবে সে নিজেকে পরিচয় দেয়, মানে ভালো নাম হচ্ছে শেখ নিয়াজুল, ডাক নাম খোকন। সে আমাদেরকে নিয়ে যায় সাথে, তো সেখানে ফর্ম কারেন্ট হয়, এবার সেই যে কাজগুলো সরকার থেকে আমাদেরকে পারমিশন দিতে করার জন্য যে প্রতিটা শ্রমিকের যোজনা হিসেবে কাজ হবে, তা উনি আমাদেরকে বলেছেন যে প্রতিটা ফর্ম যা উঠবে প্রতিটা ফর্মের পিছু আমাদেরকে 50 টাকা করে আমাকে যেমন কমিশন দেওয়া হয়, এবং সেটা না দেওয়ার জন্যে তারা বিভিন্ন রকম আমাদের পেশা কি আট করছে। এখন সমস্যার ব্যাপার হচ্ছে আমাদেরকে কাজ এক নম্বর করতে দিচ্ছে না, আর বিভিন্ন রকম ফোনে ঠের দিচ্ছে, আর যত ফর্ম আমাদেরকে জমা পড়েছিল তারা ফোন করিয়ে আমাদের পেশা কি আট করে বাই পেশা দিয়ে আমাদের কাছ থেকে ফর্ম তুলে নিয়ে চলে এসেছে। তা সেইভাবে আমরা অফিসে জানিয়েছিলাম, স্যাররা বললেন যে দেখুন ওইটা আপনাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। আমি স্যার আমাদের যেহেতু মিউনিসিপ্যালিটি আমরা দায়িত্বে আছি, মিউনিসিপ্যালিটি হিসেবে ফর্মটা আমি সেখানে দিইনি, ব্লকের কিছু ফর্ম ছিল আমি সেখানে ওনার লোক গেলো আমি ওনার হাতে দিয়ে দিয়েছি এবং ওনার কাছ থেকে রিসিভ করেও নিয়েছি যে আমি ওনাকে ফর্মটা দিয়ে দিলাম। তা সেই হিসেবে তারপরে আবার পরবর্তীতে ফোন করেছে যে মিউনিসিপ্যালিটির ফর্মগুলো কী হলো, তো অকথ্য ভাষায় গালাগালি। আমরা সেই হিসেবে একটা এসডিওর কাছে এসেছি যে একটা লিখিত দিতে যে আমাদের যাতে সুষ্ঠুভাবে আমরা কাজটা করতে পারি, সবাইকে নিয়ে সহজে সমস্যা করতে পারি এবং তার কোনো রকম বাইরে কোনো মানুষ আমাদেরকে থ্রেট না করে, হ্যাঁ, এবং মানুষকে পরিষেবা সুষ্ঠুভাবে দিতে পারি, তাদের যোজনা সম্পর্কে যে ব্যাপারটা মানুষকে পরিষ্কারভাবে বোঝানোর সেই প্রশিক্ষণ যেটা করতে পারি তার একটা সহযোগিতা হিসেবে আমরা ইসরোকে জানাতে এসেছি এবং তাদের ইউশন নিজে লিখিত দিতে এসেছি যে আমরা কাজ করতে পারছি না এবং পেশা কেয়ার করছে, বিভিন্ন রকম থ্রেট দিচ্ছে, মারার হুমকি দিচ্ছে। এ বিষয়ে তৃণমূল শ্রমিক নেতা নিয়াজুলের পাল্টা দাবি, ওই সমস্ত কর্মীরা দিনের পর দিন কাজ করে যাওয়ার নাম করে মোটা অঙ্কের টাকা তোলা তুলছে শ্রমিকদের কাছ থেকে। তিনি বিষয়টি জানার পর থেকেই প্রতিবাদ করেন। এ বিষয়ে তিনি সমস্ত দপ্তরে লিখিত দিয়েছেন, সমস্ত তোলাবাজির প্রমাণ তার কাছে রয়েছে। বাজে কথা হচ্ছে, আমি তো ওদের বিরুদ্ধে লিখিত দিয়েছি কয়েকটা এজেন্ট, ওরা 250-300-500 টাকা করে আমাদের শ্রমিকদের কাছ থেকে টাকা নেয় এবং 17 সালে একটা শ্রমিক মারা গেছে, তার বউ গেছে, তাকে বলে যে 10,000 টাকা দিতে হবে তারপর আমরা টাকা পাই দেবো, তারপর কাগজ জমা দেয়। আমার 2 নম্বর ওয়ার্ডে একজন মারা গেছে, সে কাগজ জমা দিতে গেছে, বলেছে আমি আমাকে 5,000 টাকা দিতে হবে তারপর কাগজগুলো জমা নেবো। আমার কাছে এরকম ভুরি ভুরি অভিযোগ আমি লেবার কমিশনারকে দিয়েছি, তার জন্য কিছু যারা আছে বলেছি যে এইভাবে কাজ করলে আপনারা আমাদের শ্রমিকদের কোনো ফর্ম ডকুমেন্টস জমা নেবে না, অঞ্চলে আমি বলেছি প্রধান দিয়ে, এর জন্যই ওরা বলেছে। আমার কাছে সব লিখিত আছে, আমি তো ALC-কে DLC-কে দিয়েছি সব লিখিত। নিউজ আজ বাংলা, আরামবাগ।
ভাইরাস বা জীবাণু সংক্রমণ থেকে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখার পাশাপাশি বাড়ি, ফ্ল্যাট, অফিস, দোকান সবকিছুই সুরক্ষিত রাখা অত্যন্ত প্রয়োজন। আর জীবাণুনাশক সুরক্ষা সরঞ্জামগুলি অত্যন্ত স্বল্প মূল্যে খুচরো ও পাইকারি সমস্ত পরিষেবাই আমরা দেব আপনাকে। আমাদের ঠিকানা শ্রবণ সেন্টার, আরামবাগ হসপিটাল মোড়, ICICI ব্যাংকের পাশে। ফোন নাম্বার 8583074955।